আমাদের সবচেয়ে বড় খবর, পাঁচগ্রামে জাতীয় সড়কে বন্ধ হলো ভারী যান চলাচল। ক্রমশই হু হু করে বাড়ছে বরাক নদীর জল। পাঁচগ্রামে বরাক নদী ও জাতীয় সড়ক একাকার। টানা বৃষ্টিতে ফুলে ফেপে পাঁচগ্রাম জাতীয় সড়কের ওপর উঠল বরাক নদীর জল। এতে পাঁচগ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের নিকট শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কে দেখা দেয় বড় আকারের ফাটল। অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পুলিশি কড়া নিরাপত্তার মাধ্যমে আজ বিকেল পর্যন্ত পারাপার করে যানবাহন। বরাক নদীর জলস্ফীতিতে পাঁচগ্রামে জাতীয় সড়কের প্রায় 300 মিটার অংশ জলের নিচে। বিপদ এড়াতে হাঁটু জলে নেমে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। বড়সড় দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের দুধারে খুঁটি পুঁতে যান চলাচলে সাবধানতা অবলম্বন করছে পাঁচগ্রাম পুলিশ। সময়ের স্রোতে ফুসছে বরাক নদীর জল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জাতীয় সড়কের ওপর পরিস্থিতি অধিক জটিল আকার ধারণ করছে, তা দেখে তড়িঘড়ি ব্যবস্থা নিল বিভাগীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা শাসকের এক নির্দেশ মর্মে বন্ধ করে দেওয়া হলো পাঁচগ্রাম 53 নম্বর জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জাতীয় সড়কের এই অংশ দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকবে। পাঁচগ্রাম থেকে নূরুল হাসানের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।